গরু আরেকটা দেখছি, সেটার দাম জিজ্ঞাসা করবো। চাচা কত নিছে এটা? 39,000 কোরবানির জন্য না? মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গরু। 39,000-এ এগুলোটা 39,000-এ বিক্রি হলো। কত হয়েছে ভাই এটা? 52,000। 52,000-এ বিক্রি হলো। খুবই দুষ্ট একটা গরু। বাবা বাবা, 52,000 টাকায় এই দুষ্ট গরুটা পাইছে। কত হয়েছে ভাই এটা? 83,000। এগুলোটা 83,000 টাকা বিক্রি হলো। 83,000 টাকা, 83,000। ১৫৫,০০০, দুটো ১৫৫,০০০। ১৫৫,০০০ টাকা বিক্রি হলো। কত হয়েছে দাম রে এটা? কত হয়েছে এটা ভাই? কত হয়েছে এটা? ৫৩,০০০ দুটা কি বিক্রি হয়েছে? কত টাকা? ১৩০,০০০। ১৩০,০০০ টাকা বিক্রি হলো। গাবতলিতে কিন্তু বেশ ধুমধারাক্কাভাবেই গরু বিক্রি হচ্ছে। এখানে তিনটা গরু জমা হলো, বিক্রি হচ্ছে আর কি, এই জন্য ভালো লাগতেছে খুব। কত হয়েছে ভাই এটা বিক্রি? ৭০,০০০ বিক্রি হয়েছে। ৭০,০০০ দাম দুই দশের এই গরুটা ৭০,০০০ টাকা বিক্রি হচ্ছে। আমরা কিন্তু গাবতলিতে চলে আসছি, গাবতলি থেকে গরু বিক্রি হচ্ছে ভালোই। ভাই কত নিচ্ছে ভাই এটা? ৮৫,০০০। ৮৫,০০০ টাকা দাম। গরুটা নিয়ে যাচ্ছে এখন, গাবতলি থেকে বিক্রি হলো। কটা নিচ্ছে ভাই এটা? ১৪,৬০০। আমরা যে গাবতলিতে আছি এখন, ১৪,৬০০ সুন্দর খাসিটা। একটা গরু বিক্রি হলো মনে হয়, আমরা দাম জানার চেষ্টা করবো। কত হয়েছে ভাই? ১৮,০০০। ১৮,০০০ আঙ্কেল আপনি কিনছেন না? আচ্ছা, ৯০ পড়ছে। উনি বললো ১৮, যে ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এটা কি কুরবানির জন্য না? কুরবানির জন্য। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ।